ঝা কলম সৈনিক লিখে যাই লিখে যাব দৈনিক সত্য প্রচারে। বিদায় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, স্বাগত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকিবে আজকের এই দিনটি। আজ সোমবার 24 এপ্রিল 2023, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্ম নেওয়া মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করে রেকর্ড করেছেন। দ্বিতীয় দফায় 5 বছরের জন্য নির্বাচিত তার রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হয়েছে গতকাল 23 এপ্রিল রবিবার। আজ 24 এপ্রিল দেশের 22তম নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবন থেকে রেকর্ড করে অবসরে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। টানা 2 মেয়াদে অর্থাৎ দীর্ঘ 10 বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন আব্দুল হামিদ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের প্রতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি যে অবিচল আস্থা ও আনুগত্য দেখিয়েছেন তা যেন কোনো রাজনীতিবিদের জন্য একটি উদাহরণ। কোনো প্রলোভনের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 7 বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন অবিচল নিষ্ঠা ও সাহসের সাথে। বিশেষ করে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে 2014 ও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশি বিদেশি কুচক্রীদের নানা ষড়যন্ত্র সাহসের সাথে প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা ও ভরসার জায়গাটি সমুন্নত রেখেছেন, নিজে দেশবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এজন্য সদ্য সাবেকে রাষ্ট্রপতির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে প্রতিটি বাঙালি। দেশের এই প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের অবসর জীবন সুন্দর ও ভালোভাবে কাটুক এই কামনা সবার। রাষ্ট্রের প্রতি তার দায়িত্বশীলতা ও আনুগত্য বাংলাদেশের জনগণ চিরকাল স্মরণ রাখবে। দেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর মধ্য দিয়ে মান্যবর মোহাম্মদ আব্দুল হামিদের স্থলভিষিক্ত হলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে দিয়ে দেশের 22তম নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। এর আগে 2023 সালের 13ই ফেব্রুয়ারি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হন 73 বছর বয়সী এই রাজনীতিবিদ। 1949 সালের 10ই ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুর জুবিলি ট্যাংপাড়া জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার ডাকনাম চুপ্পু, পিতা শরফুদ্দিন আনসারি, মাতা খায়রুননেসা। 1974 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে MSc ডিগ্রি অর্জন করেন এবং পরে LLB ও BCS পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি পাবনা অ্যাডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন, জেলা বাকশালের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন 66-এর 6 দফা আন্দোলন, 69-এ গণভুত্থান, 70-এ নির্বাচন ও 71-এ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 75-এ 15 আগস্টের পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন। ওই সময় সামরিক স্বৈরশাসকের রোষানলে 3 বছর জেল খাটেন ও অমানুষিক নির্যাতনের শিকার হন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে ওঠা তথাকথিত দুর্নীতি ষড়যন্ত্র মোকাবেলায় দৃঢ়তার পরিচয় দেন এই মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদে অনুষ্ঠিত হবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেকে এটা তার জন্য একটি অগ্নি পরীক্ষা মনে করেছেন, যদিও তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর বলেছেন, একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে একজন রাষ্ট্রপতি হিসেবে আমরা যা কিছু করার আমি তাই করব। দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।